যে রাতে সোনারগাঁয়ে শেখ আনোয়ার শাহ শহীদ হলেন, সে রাতেই ঘটল ঘটনাটি। নিহত হলো গণেশ নারায়ণ। কে হত্যা করল তাকে? কে একটি হত্যার দ্বারা সারা বাংলায় লক্ষ লক্ষ হত্যার স্রোত থামাল? কে সেই ত্রাণকর্তা? লোকটির নাম শঙ্কর, গণেশের একান্ত সহযোগী। সব রকমের বিপজ্জনক অভিযানে গণেশ তাকে ডাকত, কাজে লাগাত। সর্বশেষ তাকে যেই কাজটি দিয়েছিল সেটা হলো কারাগারে সুলতান জালালউদ্দিনের পাহারাদারি। ইসলামী আচরণ পরিলক্ষিত হলে তাকে কঠোরতম শাস্তি দেন। তার যে কোনো সন্দেহভাজন তৎপরতা রুখে দেয়া এবং গণেশকে অবহিত করা। শঙ্কর জালালউদ্দিনের কাছে কাছে থাকত, তককে তককে সে নজরদারি করত, চোখে চোখে রাখত সকল আচরণ। একে সুযোগ মনে করলেন জালালউদ্দিন, তিনি তাকে দিলেন উত্তম সঙ্গ। জয় করে নিলেন তার মন, ঢুকে পড়লেন তার হৃদয়ের গভীরতম এলাকায়। কারাগারে জালালউদ্দিন থাকতেন শান্ত নিরুদ্বেগ, আচরণ করতেন একান্ত স্বাভাবিক। বাবা মা খাদ্য পাঠাতেন, তাদের পাঠানো কোনো খাদ্যই তিনি খেতেন না। না খেতে খেতে শুকিয়ে যাচ্ছেন জালালউদ্দিন। রাতে তিনি নিভীর নীরবে উপাসনা করেন, প্রেম আর প্রশান্তি যেন তার চোখে মুখে। আচরণে কথাবার্তায় একটি আলাদা আকর্ষণ ছড়ান তিনি, কোনোভাবেই তাকে অপরিণত বলে মনে হয় না। শঙ্কর তার সাথে কত কথা বলে, গল্প করে, সুখ দুঃখের কথামালা শোনায় তাকে। সে বারবার অনুরোধ করে কিছু খাওয়ার জন্যে, জালালউদ্দিনকে খাওয়াতে পারে না। তিনি বাবা মায়ের দেয়া খাবার খাবেন না, এরা হারামি, এদের সব কিছুই অপবিত্র। শঙ্কর ভাবতে থাকেন রাজ্যহারা সুলতানকে। সে গোপনে গোপনে খাদ্য এনে দেয় এক দরবেশের বাড়ি থেকে, জালালউদ্দিন তা খান। গণেশের দেয়া রাজকীয় যেই খাবার, তা খেতে হয় শঙ্করকেই। একদিন, অনেক দিনের মতো একদিন, জালালউদ্দিন নামাজ পড়লেন, সুদীর্ঘ সেজদা, সুদীর্ঘ মোনাজাত। শঙ্কর কাছ থেকে দেখলেন, পরম প্রভুর প্রতি এমন হৃদয় উজাড় করে নিবেদন সে চায়, সে চায় প্রভুর কাছাকাছি হতে, তাকে চিনতে। জালালউদ্দিনকে বলল, আমিও আপনার মতো কথা বলতে পারবো প্রভুর সাথে? আমিও পারবো তার কাছাকাছি হতে? পারবে, অবশ্যই পারবে, প্রভু আমার যেমন তোমারও তেমন। এ কি বলছেন সুলতান, তার কাছে আমিও আপনি সমান? হ্যাঁ সমান, কোনোই ব্যবধান নেই। বরং আমার চেয়েও ভালো মানুষ হতে পারলে আমার চেয়ে তার অধিক প্রিয় হতে পারবে তুমি। এই জন্য প্রথমে একটি শর্ত পূরণ করতে হবে। কি শর্ত? পড়তে হবে বিশ্বাসের কালিমা। শঙ্কর কালিমা পড়ে মুসলিম হয়ে গেল। জালালউদ্দিন তার নাম দিলেন আব্দুল কাদির। সে শিখল ইমানের নীতিমালা, মুসলমানি জীবন, সত্য, সততা ও পবিত্রতার পাঠ। শিখল সে মানবতার পাশে দাঁড়ানো এবং ইসলামের জন্যে জীবন উৎসর্গের শিক্ষা। আব্দুল কাদির নতুন জীবনাবেগে উদ্দীপিত হল, হয়ে উঠল আলোর এক তলোয়ার। রাজা গণেশের প্রতি তার ঘৃণার শেষ নেই, কারণ গণেশ তাকে টেনেছিল অপরাধের পক্ষে। সে গড়েছে পশুত্বের রাজত্ব, কত অপরাধ করেছে দুই হাতে। আব্দুল কাদির এর প্রতিবিধান করতে চায়। কীভাবে তা করা যায়, ভাবছিলেন আব্দুল কাদির। একদিন জালালউদ্দিন তাকে ডাকলেন, বললেন, মুসলমানের রক্ত নদী আর কত বইবে আব্দুল কাদির? পাপের মাথাটা না কাটলে রক্তস্রোত থামবে না। কে করবে কাজটি, কে হবে উদ্যোগী, আমাকে অনুমতি দেবেন? যদি পারো সে হবে মহান, রক্ষা পাবে বাংলা, বাংলার মুসলিম। পারবো সুলতান, আপনি শুধু অনুমতি দিন। হ্যাঁ, গণেশকে শেষ করে দাও, ভয় করো না কাউকে, আল্লাহ তোমার সাথে আছেন। গণেশের প্রতি ক্ষুব্ধ ছিল বহু লোক, অসংখ্য লোক। আব্দুল কাদির এমন কয়েকজনকে সঙ্গী করলেন। আজ রাতে তার অভিযান পরিচালিত হবে। মধ্যরাত, একটি ছায়ামূর্তি এগিয়ে গেল ধীর পায়ে। আশপাশে রয়েছে তার কিছু সঙ্গী, প্রয়োজন পড়লেই কেবল সামনে আসবে এরা। সবাই হাঁটাচলা করছে স্বাভাবিকভাবেই, প্রত্যেকেই যার যার কাজ নিয়ে যেন ব্যস্ত। ছায়ামূর্তিটি প্রবেশ করবে গণেশের কক্ষে। পাহারাদাররা থামল তাকে, জানতে চাইল পরিচয়। শঙ্করের পরিচয় যখন পেল, তাকে আর আটকানো চলে না, সে গণেশের একান্তজন। শঙ্কর প্রবেশ করল কক্ষে, ঘুমন্ত গণেশের উপর হামলে পড়ল। তরবারির কয়েকটা কূপেই থেমে গেল শ্বাসপ্রশ্বাস। আব্দুল কাদের সাথীরা কাবু করে ফেলেছে পাহারাদারদের।
গণেশের আর্তনাদ শুনে তারা এগিয়ে আসলে মারতে হতো সবাইকে। তারা এগিয়ে আসেনি, এগিয়ে আসতে পারেনি, এগিয়ে আসতে চায়নি, কারণ তারাও ছিল তার অত্যাচারে জর্জরিত। তারাও সুযোগ খুঁজছিল তাকে হত্যার। আব্দুল কাদেরের নেতৃত্বে মুক্ত হলেন জালালউদ্দিন। তার চারপাশে জড়ো হলেন বহু আমির ওমারা। তারা সুলতানকে পুনরায় ক্ষমতায় বসালেন, কিন্তু তাড়াহুড়ো ছিল না সুলতানের। তিনি ধীরে এগুলেন। গণেশের অনুসারীরা সুলতানের ছোট ভাইকে বসালো ক্ষমতায়। সুলতান কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কিন্তু তার অদক্ষতা অল্প সময়ে স্পষ্ট হয়ে গেল। সহজেই ক্ষমতা চলে গেল যুগগতমের হাতে। 1418 সালে বাংলার শাসক হলেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ। একাধারে 15 বছর তিনি শাসন করলেন বাংলা। তার শাসনামল দেখে যেতে পারেনি নূর কুতুবুল আলম। আপনার ইন্তিকাল হয়ে যায় এর আগেই। আপনি দুনিয়া ত্যাগ করেছিলেন দুঃখ জর্জর হৃদয় নিয়ে। বাংলার সকল কালো মেঘ যখন রাত্রির শেষ জামে এসে পৌঁছেছে, তখন আপনি বিদায় নিলেন। 1818 হিজড়ির 1415 খ্রিস্টাব্দের 9 জিলকত পরম দয়ামের সমীপে একান্ত নিরবতায় আপনি চিরদিনের জন্য ডুবে যান। কয়েক বছর ধরে দিনের পর দিন যে নিরবতা হয়ে উঠেছিল আপনার জীবন, এর মধ্যে ছিল আপনার চেতনার খাদ্য হৃদয়ের পানি। নীরব মুরাকাবায় আপনার চলে যেত দিন রাত। এক মেঘলা বিকেলে আপনি ধ্যানের ভেতর থেকে চারদিকে দৃষ্টিপাত করলেন। দেখলেন বিদায়ের পাণ্ডুলিপি রচিত হয়ে গেছে। চলে যেতে হবে অমোঘ ঠিকানায়। একটি বিশাল জাহাজ, আলো দিয়ে তৈরি এমন জাহাজ কেউই দেখেনি কোনো বন্দরে। কালো রাত উজিয়ে ঝড়ের ভেতরে উত্তাল সাগরে জাহাজ চলছে। চারদিকে শাসা করছে প্রলয়, চারদিকে হন্য হয়ে ঘুরছে হাঙর কুমির, ঝড়ের মাতাল গর্জন, অন্ধকারে অবিশ্বাসের আলকাতরা, আর দরিয়া জুড়ে তরঙ্গের উন্মাদনা। আলোর জাহাজ উঠতে পারত, কিন্তু সে সাগর ছেড়ে কোথাও যাবে না। মৃত্যু তরঙ্গের মধ্যে যে বয়ে চলল আশ্চর্য উন্মাদে। জাহাজ চলমান আর তাতে ঢুকছে পানি। ঢুকতে ঢুকতে যেন গোটা সাগরের পানি জাহাজে জায়গা করে নিল। জাহাজের ভেতরে ঢুকে পড়ল গোটা রাত, পাগলা তুফান, মত্ত হাঙ্গর কুমির, চারদিকের অবিশ্বাস্য ভয়াবহতা। সুখী সৌন্দর্য গেল বদলে, শুধুমাত্র জাহাজটি ডুবে গেল দেশ ও জাতির দুর্যোগকে নিজের বুকে নিয়ে। দুঃসময়ের সকল বিষ গিলে নিয়ে নীলকণ্ঠ হয়ে জাহাজটি সময়ের অসীম স্রোতে সমাহিত হল। দুনিয়া থেকে বিদায় ঘটল আপনার। বিষাদের কালো কাফনে ঢেকে গেল বাংলা। চারদিকে বেদনার ভাষাহীন চিৎকার। আপনার বিদায়ে বাংলা অনুভব করল ভেঙে গেছে বুকের পাঁজর। জাতির হৃৎপিণ্ডের শেষ স্পন্দন থেমে গেল, কিন্তু তা হয়নি। মৃত্যুর আগে আপনার সাধনা নতুন জীবন স্রোত দিয়ে গেছে জাতির জীবনে, তৈরি করেছে পঞ্জরের সুদৃঢ় হার। আপনার বিদায়ে শূন্যস্থানে দেখা গেল আপনারই সাধনা ফসল, আপনার চিন্তা ও আদর্শের সন্তান। জালালউদ্দিন আপন শাসন আমলকে উজ্জ্বল করলেন আপনারই জ্বালানো আলোতে। ন্যায় বিচার, সুশাসন, জনকল্যাণ ও ধর্মসেবায় নিয়ে আসেন নবযুগ। বিশ্বময় ছড়িয়ে দেন বাংলার সুনাম। মিশরের খলিফা আল আশরাফ বারসাবা তাকে আখ্যায়িত করেন খালিফাতুল্লাহ উপাধিতে। আপন দূত সুহেল ও জারগাভের মাধ্যমে তার উদ্দেশ্যে পাঠান রাজ পোশাক। বাগদাদের সুলতান তাকে পাঠান বন্ধুত্বের বার্তা। তার সুশাসনের সুভাষে হন প্রীত। বাংলার সাথে স্থাপন করেন বিশেষ সংযোগ। পারস্যের সুলতান শাহরুখ তার প্রতি পাঠান শুভেচ্ছা ও উপহার। চীনের সম্রাট জুয়ুলং বাংলার উন্নতি কামনা করে পাঠান শুভেচ্ছা দূত। সুলতান জালালউদ্দিন স্বউদ্যোগে তাদের সাথে স্থাপন করেছিলেন কূটনৈতিক ও অর্থনৈতিক বন্ধন। দেশে তিনি প্রতিষ্ঠা করেন কল্যাণ ও উন্নয়নের নবধারা। বিভিন্ন ঐতিহাসিকের জবানিতে শ্রী সুখময় মুখোপাধ্যায় লিখেন, মুসলমান ঐতিহাসিকরা শাসক হিসেবে জালালউদ্দিনের উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন। ফিরিস্তা বলেছেন তিনি ন্যায়পরায়ণতার সঙ্গে শাসন করে সে যুগের নওশেরা হয়েছিলেন। অপূর্ব দৃঢ়তা ও শক্তির সঙ্গে 17 বছর ধরে বাংলা ও লখনৌতে শাসন করার পরে তিনি পরলোক গমন করেন। বখশি নিজামুদ্দিন তাবকাতি আকবরিতে বলেছেন, তিনি যোগ্যভাবে শাসনকার্য সংক্রান্ত ব্যাপার পরিচালনা করতেন। তার রাজত্বের মধ্যে লোকেরা আরাম ও স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে দিন কাটাত। কথিত আছে তার সময়ে পাণ্ডুয়া এত জনাকীর্ণ হয়ে উঠেছিল যে তা বর্ণনার অতীত। বাংলার এই নবজীবনের শিরাতন্ত্রীতে ছিল
আপনার রক্তস্পন্দন। এই দেশ, এই জাতি বহু শতাব্দীর বিবর্তনে আজ যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, আপনার ত্যাগ, সাধনা এবং অশ্রু ও রক্তস্নাত সিঁড়িগুলো না থাকলে বাংলার ইতিহাস আজকের জায়গায় এসে দাঁড়াতো? বাংলা লীন হয়ে যেত অন্য এক পরিচয় ও ইতিহাস দ্বারায়, যেমন লীন হয়ে গিয়েছিল আন্দালুসিয়া। 1492 সালের পরাজয়ের পর ফার্ডিনান্ড ইসাবেলাদের উৎপীড়নের ধারাবাহিকতায় ক্রমে ক্রমে হারিয়ে যায় মুসলিম জাতিসত্তা। বাংলায় 1410, 1414 এবং 1416 থেকে 1418-এর মহাবিপর্যয়ের পরে টিকে থাকল মুসলিম জাতিসত্তা, ঘুরে দাঁড়িয়ে রচনা করল নবজীবনের ধারা। বহু উত্থান পতনের পরে যার শেষ মাথায় দাঁড়িয়ে আছে আজকের বাংলাদেশ। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবার সম্প্রীতি ও সৌহার্দ্যের এই বাংলাদেশ। আপনি তো সম্প্রীতি, মানবতা ও সৌহার্দ্যের বার্তাবাহী ছিলেন। গণেশ চাইত বাংলা হবে অহিন্দু মুক্ত, আপনি চাইতেন বাংলা হবে সব বাঙালির। মুসলিম জাতিসত্তা উচ্ছেদের যে প্রকল্প, এর প্রতিরোধে আপনার রাজনৈতিক ভূমিকার তুলনা আর কোথায়? ডক্টর মোহাম্মদ এনামুল হক ঠিকই লিখেছেন, তাহার রাষ্ট্রনৈতিক কলাকৌশল সেইবার বাংলার মুসলমান যেইরূপ আশ্চর্যভাবে রক্ষা পাইয়াছিল, তাহার তুলনা বাংলার মুসলিম ইতিহাসে তো নাই, ভারতীয় মুসলিম ইতিহাসও অতি বিরল। এদিক হইতে বিচার করিতে হইলে স্পষ্টতই দেখা যায়, বাংলার বর্তমান মুসলিম সমাজ স্বনামধন্য হযরত নূর কুতুবুল আলমের নিকট কেমন অপরিশুদ্ধ ঋণজালে জড়িত। কেবল সধর্ম ও স্বজাতিকে রক্ষা করিবার জন্যে তিনি স্বীয় অপমানের কথা বিস্মৃত হইয়াছিলেন। অর্থ ও বিত্ত, পরিচালক ও অনুচরদেরকে দস্যুবৃত্তিপরায়ণ রাজা গণেশের কোপানল বেদিতলে বিসর্জন দিয়াছিলেন, এমনকি স্বীয় প্রাণাধিক পুত্র শায়খ আনোয়ারকে পর্যন্ত উৎসর্গ করিয়াছিলেন। Ya Rabbi.